আমি জানতাম না যে আমাকে কোন ক্যারেক্টারের জন্য আসলে বলা হয়েছে। তখন গেলাম দীপজল ভাইয়ের ওখানে, গেলাম যাওয়ার পরে দেখলাম যে অনেক আর্টিস্ট ওখানে এসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, সবাইকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকছে। তো গেলাম, যাওয়ার পরে আমাকে বললো যে পরশু দিন থেকে শুটিং শুরু, চলে আসো। আমার প্রথম ছবির ডিরেক্টর ছিল মমতাজুর রহমান আকবর ভাই। তারপরে ওনার গেলাম, যাওয়ার পরে তখন আমি জানতে পারলাম যে আমি দীপজল ভাইয়ের নায়িকা। আমার অনেক জার্নালিস্ট ভাইরা ছিল যারা আমার অনেক ওয়েল উইশার, তারা আমাকে অনেকেই ফোন দিল, বলল যে তুমি তোমার ক্যারিয়ারটা একেবারে নষ্ট করে দিচ্ছ। আসলে হয়েছে কি যে আমি তো অলমোস্ট সবার সাথেই কাজ করেছি, এক শাকিব খান ছাড়া তখন কারো ছবি চলতো না। হ্যাঁ, আর শাকিব খানের সাথে আমি অলরেডি অনেকগুলো ছবি করেছি, তো গল্পটা যেহেতু আমার ভালো লেগেছে এই ছবির, তো তখন আমি তাদেরকে বললাম যে দেখেন ভাইয়া, একটা ছবি করি, করার পরে আমি দেখব যে ছবিটা কেমন যাচ্ছে, এরপরে আমার মানে ডিসিশন হবে যে এটাই আমার ক্যারিয়ারের শেষ অথবা এইটাই আমার ক্যারিয়ারের শুরু। তারপরে তো ছবি করলাম, ছবি একসাথে দুইটা ছবি রিলিজ হলো, একটা শাকিব খানের ছবি, একটা দীপজল ভাইয়ের ছবি। আমার খুব মনে আছে তখন কাজের মানুষ ছিল ছবির নাম, কোরবানি ঈদের রিলিজ হয়েছিল। তো আমাদের ছবিটা বাম্পার হিট হয়ে গেছিল, আমার এবং দীপজল ভাইয়ের ছবিটা, কাজের মানুষ। এবং এখন তো সচরাচর ওরকম দেখতে পাওয়া যায় না, কিন্তু যত হল ছিল বেঞ্চ, এক্সট্রা বেঞ্চ দিয়ে দিয়ে সবাই মানে ছবি দেখেছিল। এরপর থেকে দীপজল ভাইয়ের সাথে আমার একটার পর একটা ছবি, এরপর কিন্তু সুপার হিট ছবি আপনারা দিতে, প্রায় অনেকগুলো ছবি আমাদের হিট হয়েছে।